একজনকে যুক্ত করছি ইসলামী শক্তি ভাই ইসলামী শক্তি ভাই আপনাকে যুক্ত করেছে আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা ইসলামী শক্তি ভাই একটু আগে আমাদের যে আগের লাইভটাতে ব্যাকস্টেজে আমি যুক্ত করেছিলাম উনি দাবি করেছেন আপনার দাবিটা আপনার মুখে শুনি মানে ইসলামী শক্তি ভাই আপনি নিজেই বলেন যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম হচ্ছে কাটাকাটি সমর্থন করে না কলা কাটাকাটি সমর্থন করে না এই বিষয় কি যেন বলছিলেন আপনি আপনি একটু বলেন তো ভাই আচ্ছা আবু খারি শরীফের আপনার আবু খারি শরীফের 194 নম্বর হাদিস মতে তোমাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয় যদি তাও করতে সক্ষম না হয় তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করে আর আর যদি তাও মানে তাও যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করে এটা হচ্ছে ঈমানের সর্বনীয় স্তর এটা বুখারী শরীফের হাদিস তার মানে এ থেকে বোঝা গেল যে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অনৈতিক কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ইসলামিক সরিয়া আইন মোতাবেক এই জিনিসগুলো আগে অবলম্বন করতে হবে প্রথমত তাকে আপনার মন থেকে ঘৃণা করতে হবে অর্থাৎ মানে প্রথমে হাত দিয়ে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতে হবে মন থেকে ঘৃণা করতে হবে অথবা

কখনো কাউকে জোরাজুরি করে না এটা তো আপনার দাবি ছিল তাই না অবশ্যই আচ্ছা তাহলে প্রথমে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলি যে ইসলাম কাউকে জোড়া করতে জোর করে ধর্মটাকে পালন করতে বা নিতে বাধ্য করে কিনা এটা নিয়ে আলোচনা শুরুতে যে জিনিসটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আমি যদি মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমার কাছে ইসলামটা ভালো লাগছে না আমার কাছে মনে হচ্ছে ইসলামটা মিথ্যা এটা যে কারণেই হোক না কেন আমার কাছে মনে হচ্ছে ইসলামটা মিথ্যা আমি ইসলাম ভালো লাগতেছে না ভাই আমার যে কারণে কি বলে তাহলে আমার সম্পর্কে সুরা বাকারা আমার কথা শোনেন আপনি সুরা বাকারা দুই নম্বর সুরের দুইশো নম্বর আয়াত অর্থাৎ ধর্মের মধ্যে কোন রকম জোর জবরদস্তি নেই নাকি বুঝতে পারলেন মানে আপনার দাবিটা আপনি পরিষ্কার ভাবে বলেন আমি তো অনেক রেফারেন্স আপনাকে দেখাবো অনেক রেফারেন্স যখন বলছি আমি যখন কথা বলছি তখন মাঝখানে কথা বলেন না কথাটা শুনে নে আমি আপনাকে এত রেফারেন্স দেখাবো দেখতে দেখতে আপনি হাঁপায় যাবেন ঠিক আছে আপনার আপনার দাবিটা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনার দাবিটা কি সেই দাবিটা বলেন ইসলাম আমার সম্পর্কে কি বলে কি নির্ধারণ করে আপনাকে জ্ঞান এবং হিকমার সাহায্যে দাওয়াত দেওয়া এটা প্রথম দায়িত্ব আমার মানে প্রথম এবং চূড়ান্ত দায়িত্ব তারপর এরপরে আপনি যদি হ্যাঁ হ্যাঁ চূড়ান্তের পরে তো আর কিছু হয় না

আপনি কি কোরআনের রেফারেন্স মানবেন নাকি হাদিসের রেফারেন্স মানবেন নাকি আলবিদায় বা নিহায়ের রেফারেন্স আমি আলবিদায় বা আলবিদায় বা নিহায় থেকে রেফারেন্স দেব কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি জিজ্ঞাসা করছেন আপনার প্রশ্নের উত্তর কথা কথা মাঝখানে কথা বলছেন আপনি কথার মাঝখানে কথা বলছেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে প্রায়োরিটির দিক দিয়ে কোনটা আগে কোরআন হাদিস তাফসীর সিরা নাকি আলবিদা ওয়ান্নি আলবিদা ওয়ান্নি একটা ইতিহাস গ্রন্থ এটাই আল আমিন কোসির লেখা একটা ইতিহাস গ্রন্থ উত্তরটা দেব এটা তো কোনো রেফারেন্স গ্রন্থ না রেফারেন্স ইসলামের রেফারেন্স গ্রন্থ হচ্ছে কি কোরআন এবং হাদিস উত্তরটা দেব না আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি আলবিদা ওয়ান্নি থেকে রেফারেন্স কেন দিতে হবে সেটা আগে বলেন আমি বলি সর্বপ্রথম যদি কোন জিনিস কোরআনে স্পষ্টভাবে একদম সুস্পষ্টভাবে যদি কেউ প্রশ্ন না তুলতে পারে কিন্তু না তুলতে পারে যদি কেউ রেফারেন্স দিতে পারে তাহলে সেটা সর্বপ্রথম গ্রহণযোগ্য এরপরে কোরআনের কোনো আয়াত যদি প্রশ্ন তোলার মতো থাকে প্রশ্ন তোলার মতো যে সন্দেহ করবে এরকম না যে কিন্তু অর্থাৎ লাগানো আছে শব্দ মানে বাকি শুরুতে তাহলে আগের সম্পূর্ণ দুই একটি ইচ্ছা বা ওই ওই সম্পূর্ণটা পড়ে তারপরে বসতে হবে যেটা কি বুঝাইতে চাইছে সেই অনুযায়ী যদি আপনি দিতে পারেন রেফারেন্স তাহলে সেইটা বিশ্বাস করব এরপরে বুঝতে বুঝতে তাহলে আমরা তাহলে শুরু থেকে রেফারেন্সগুলো একটু দেখা শুরু করি প্রথমে আমি কোরআন থেকে রেফারেন্স দেখাচ্ছি কোরআনের সুরা নিসার উনানব্বই নম্বর আয়াতটা আমি স্ক্রিনে সবার সামনে তুলে ধরছি এটা কয়েকটা অনুবাদ আমি দেখাবো একটা অনুবাদ হচ্ছে তাফসিরুল কোরআন থেকে দেখাচ্ছি এখানে বলা হচ্ছে যদি তারা মুখ ফিরিয়ে নেয় এখানে মুখ ফিরিয়ে বলতে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় কথা বলা হচ্ছে এই যে উপরে এই জিনিসটা বলা হয়েছে এই যে কুফুরির কথা ইসলাম ধর্ম থেকে যদি মুখ ফিরিয়ে নেয় এই যে আল্লাহর পথে হিজরত না করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় মানে ইসলাম ধর্ম থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই পাও হত্যা করো তাদের মধ্যে হতে তাদের মধ্যে হতে কোনো বন্ধু ও সাহায্যকারী গ্রহণ করো না যদি তারা মুখ ফিরিয়ে নেয় মানে ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে গ্রেফতার করো এবং যেখানেই পাও হত্যা করো আচ্ছা এই অনুবাদে তো ভুল হয়েছে কথা বলছেন আপনি মাঝখানে কথা বলছেন কেন আমি রেফারেন্স গুলো দেখাবো রেফারেন্স গুলো আগে একটু দেখে নেন তারপর আপনি কথা বলবেন আপনাকে বলার সুযোগ দেওয়া হবে এরপরে আমরা শেখ মুজিবুর রহমানের অনুবাদটা দেখি যে অতএব তাদের মধ্যে হতে বন্ধু হতে বন্ধু গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে দেশ ত্যাগ করে অতপর যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে ধরো এবং যেখানে পাও তাদেরকে সংহার করো প্রতিকমন মানে হচ্ছে যদি মুখ ফিরিয়ে নেয় এখানে বলা হচ্ছে আলবায় আলবাদ এবং গ্রেফতার করবে এবং হত্যা করবে এবং তাদের মধ্যে কাউকে বন্ধু ও সহায় রূপে গ্রহণ করবে না আচ্ছা এটা গেল তো কোরআনের আয়াত এখান থেকে পরিষ্কার ভাবে যদিও মানে বোঝা যাচ্ছে না যে নাস্তিকদেরকে একদম সরাসরি তো বলা নেই যে নাস্তিকদেরকে সুরা উন্বই নম্বর আয়ত আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন আমি দেখাবো হাদিস থেকে যে এই জিনিসটা হাদিসে কি বলা আছে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস এবং সহি হাদিস যে কোনো মুসলমানের মানতেই হবে কোনো উপায় নাই যদি বলা থাকে একজন মুসলমানের সেটা মানতেই হবে না মানা কুফরি প্রথমে দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো নম্বর হাদিসে বলা হচ্ছে আলী বললে আলী করলেন কি আচ্ছা একটু বড় করে দিই তাহলে আরো ভালোভাবে দেখা যাবে ইক্রামা থেকে বর্ণিত ইক্রামা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন সাহাবি আহ হাজর আয়সার কাছ থেকে উনি অনেক হাদিস শিখেছেন অনেক ইয়া শিখেছেন আলী বা ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল মানে যারা ধর্মত্যাগ করেছিল আলী কি করেছিল তাদেরকে পুড়িয়ে দিয়েছিল পুড়িয়ে মেরেছিল এ সংবাদ ইবনে আব্বাসের নিকট পৌঁছালে তিনি বলেন যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বালা চালাতে দিতাম না কেননা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ প্রদত্ত শাস্তির বস্তু দ্বারা কাউকে শাস্তি দিবে না অবশ্য আমি তাদেরকে আল্লাহ রাসুলের নির্দেশ মতো হত্যা করতাম কেননা তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাল্লি সালাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে মুরতাদ হত্যা করো কালকে আর থেকে আর হত্যা না বছর পর থেকে আর হত্যা করো না এটা কিন্তু রাসূলুল্লাহ বলে রাসুল্লাহ বলেছে যে কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ মানে ইসলাম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী ইবনে আব্বাসের নির্দেশ শুনে বললেন ওয়াহ ওয়াহ ইবনে আব্বাস সত্য বলেছেন আর ইহাই নবী সাল্লামের নির্দেশ এটাই হচ্ছে নবী সাল্লামের নির্দেশ এরপরে এই হাদিসটা পরের হাদিসটা দেখি এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ওই মুসলমানের রক্ত হালাল নয় যে এরূপ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহ রাসুল তবে তিনটি কারণে কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল তিনটি কারণে কোন মুসলমানের রক্ত প্রবাহিত করা হালাল একটি হচ্ছে তিন হচ্ছে যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলমানের জামায়াত থেকে বেরিয়ে যায় এই হাদিসটা আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি এই যে দেখেন বই থেকে আমি তুলে দিয়েছি বুখারি এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস এই যে দেখেন উপরে লেখা আছে বুখারী শরীফ বুখারী শরীফের আঠারোশো আট নম্বর হাদিসে বলা হয়েছে ইকরামা থেকে বর্ণিত আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে দেন তখন যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো পরিষ্কার দেখা যাচ্ছে এখানে বুখারি শরীফের হাদিস এটা বলা আছে তারপরে আমি দেখাচ্ছি এই বুখারি শরীফের পরের হাদিসটাতে দেখাচ্ছি আরেকটা হাদিস দেখাচ্ছি এখানে বলা হচ্ছে আপন দিন পরিত্যাগকারী মুসলিম জমায়েত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে কি করতে হবে হত্যা করে ফেলতে হবে এবার আমরা দেখবো মালিক উনি হচ্ছেন প্রখ্যাত হাদিস গ্রন্থ প্রণেতা এবং ইমাম মালিক ইমাম মালিকের যে হাদিস গ্রন্থ মানে খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস গ্রন্থটা এটা মানে সবচেয়ে প্রাচীনতম হাদিস গ্রন্থ এই হাদিসের এই হাদিস গ্রন্থের আহ আঠারো নম্বর পরিচ্ছেদে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা এই অনুচ্ছেদে বলা আছে ইমাম মালিক কিন্তু মোহাম্মদের সময়ের লোক না তার অনেক পরের লোক

তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম উহাদিগকে কতল করার সময়ও দেয়া হইবে না তবা করার সময়ও দেয়া হইবে না কারণ উহাদের তাহাদের তবার কোনো মূল্য নাই যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে ফলে তাহারা ইসলাম প্রকাশ করিবে অন্তরে কুফরি করিতে থাকবে এই কারণে তাদেরকে হত্যা করে ফেলতে হবে পরের রেফারেন্স দেখাচ্ছি পরের রেফারেন্স হচ্ছে এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন মানে সরিয়া আইনের শরিয়া আইনের গ্রন্থ বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই গ্রন্থটার নাম হচ্ছে বিধিবদ্ধ ইসলামিক আইন বিধিবদ্ধ ইসলামিক আইনে যে জিনিসটা বলা আছে আচ্ছা উনি তো গেল দেখি ভাই ফরাজ ভাই অমিত ভাই কি অবস্থা ডিসকানেক্ট হয়ে গেল দেখলাম আসিফ ভাই এই আমাদের ফরাজ ভাই তো আমি যুক্ত করে নিয়েছি অবশ্য হ্যাঁ মনে হলো আমাদের ফরাজ ভাই আসলে কি তাই ভাই ওনার না ইয়ে দেখানোর কথা প্রসিডিওর দেখানোর কথা আগে হচ্ছে গিয়া মন থেকে ঘৃণা করবে তারপরে হচ্ছে গিয়ে তারপরে মুখ দিয়ে গালি দিবে তারপরে কুনি মারবে তারপরে জবাই করবে আর এইটাই যৌক্তিক এই প্রসিডিওর দেখানোর কথা উনি কি কিছু দেখাইছিলেন উনি কিছু দেখেন নাই আমি তো দেখানো শুরু করলাম তারপরে উনি চলে গেলেন আচ্ছা আচ্ছা আবার আসছে আবার আসছে আহ ইসলামী শক্তি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই আমার গ্রামীণ সিমের এর ডাটা শেষ হয়ে গেছিল এই জন্য আমি সিম চেঞ্জ করতে হয়েছে ফ্লাইট মোড অনেক কিছু করতে এই জন্য চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত খুবই দুঃখিত এবং খুবই দুঃখিত আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি আপনাকে অনেকগুলো রেফারেন্স দেখিয়েছি আপনি কতদূর দেখতে পেয়েছেন আমি বুঝতে পারছি না আশা করি দেখতে পেয়েছেন আমি অল্প দেখেছি এখন আমি আমি কিছু বলবো ভাই আপনার রেফারেন্স থেকে আমি কিছু কথা বলি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আপনি বলেছেন সুরা নিয়ে যেখানে আল্লাহ বলেছেন তারা অবিশ্বাস করে তারা সেটা চায় এবং তোমরা তাদের সমান হও এই তারা আল্লাহর সাথে আল্লাহর পথে গৃহত্যাগ না করা পর্যন্ত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের যেখানে পাবে সেখানে গ্রেফতার করবে এবং তাদের কাউকে বন্ধু এবং সহায়ক সহায়ক রূপে গ্রহণ করবে না আমার প্রথম শর্ত কি ছিল ভাই আপনি কোরআনের আয়াতটা সম্পূর্ণরূপে করবেন এখানে স্পষ্ট যে তারা যখন চাইবে যে আপনিও তাদের মতো করেন তখন তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে থামাবো অবশ্যই থামাবো অবশ্যই ভাই অবশ্যই না আপনি বললে কি হবে ভাই সে আমার লাইভে এসে বলতে অবশ্যই আমি তাকে থামাবো না ভাই আপনি বলতে চাচ্ছেন যে আল্লাপাক যে কথাটা বলেছে এই কথাটা নবীজি কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে যে ব্যক্তি মানে যে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তার গড়দান উড়াইয়া দাও নবীজি এইটা বলেছেন মানে আপনি বলতে চাচ্ছেন নবীজি আপনার ইসলাম ধর্মের যে নবী সে কোরআনের এই যে সুরানি সাহেব যে ২৪ নম্বর এই উননব্বই নম্বর আয়াতটা ঠিকভাবে বুঝতে না পারার কারণে সে কি নির্দেশ দিয়ে গেছে আমরা একটু দেখি তার নির্দেশটা সে নির্দেশ দিয়ে গেছে যে এই যে এখানে বলা হচ্ছে তিনি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ দিন পরিত্যাগ করে মোরতাদ হয়ে যায় তবে তাকে হত্যা করবে আলী ইবনে আব্বাসের এই নির্দেশ শুনে বললেন ওয়াহ ওয়াহ ইবনে আব্বাস সত্য বলেছেন আর ইহাই নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ

তখন মেরে ফেলতে বলেছে ওটা ধরে নিলাম সেটার একটা প্রেক্ষাপট আছে কিন্তু নবীজি এই জিনিসটা কেন বুঝতে পারলো না নবীজি কেন বললো যে যে কেউ দিন পরিত্যাগ করে মোরতাদ হয়ে যায় মানে যে কেউ যে কেউ যদি দেখেন এখানে পরিষ্কার ভাবে বলা আছে যদি কেউ এখানে কিন্তু বলা নাই যে যদি ওরা দিন পরিত্যাগ করে দুষ্টুমি করে তখন মেরো এটা কিন্তু কিছু বলা নাই বা মানে ধর্ম ত্যাগ ইসলাম ত্যাগ করে কেউ যদি মানে আমাদের ক্ষতি করে তখন মেরো এরকম কিন্তু কিছু বলা নাই যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে আলী এবং ইবনে আব্বাস এই এই যে এই কথাবার্তা বলতেছিলেন এই কথাবার্তার মাঝখানে এই কথাটা এসেছিল অনেকগুলো হাদিস আমার একটা আছে না ভাই আপনি আপনি মাঝখানে পরে প্রশ্ন করেন এই এই উদ্ধৃতির আমি ব্যাখ্যাটা দিয়ে নেই তারপর আমি কথা বলার আগে আচ্ছা আবার প্রশ্নটা হচ্ছে কেউ যদি দাবি করে এরকম যে দিন ত্যাগ করলে তাকে হত্যা করা যাবে না কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করে তাহলেই তাকে হত্যা করতে হবে তাহলে তো এটার ক্লিয়ার কাট একটা রেফারেন্স তো ইসলামিক স্কলারদের থেকে দেখাইতে হবে যে এটা শুধুমাত্র সে হচ্ছে এরকম না আর ইসলামের আহ যে ইয়ারা ছিল আলিত আলি থেকে যারা যারা ছিল তারাও এই জিনিসটাই করছে এরকম তো কোন রেফরেন্স দেখাই দেবে যদি দাবি করে তাহলে তো রেফারেন্স দেখার দায়িত্বটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে আমরা সেই রেফারেন্স একটু দেখি আবার মানে এতো ট্যাক্স থেকে কথা বলে যাচ্ছে ভাই ইসলামী শক্তি ভাই আপনার কাছে আমরা একটা রেফারেন্স আশা করছি যে আপনি নবী মোহাম্মদের একটা হাদিস বা ধরেন খলিফা চার খলিফা যে ইসলামের যে আবু বকর ওমর ওসমান এবং হজরত আলী এই যে চারজন যে খলিফা ছিল হজরত মোহাম্মদের এদের কাছ থেকে এমন একটা বক্তব্য আপনি আমাদেরকে দেখাবেন যে বক্তব্যে বলা হচ্ছে যে কেউ ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে গেলেই তাদেরকে হত্যা করা যাবে না কিন্তু যদি কেউ ধর্ম ত্যাগ করে মোরতাদ কথা শুনে না নাকি কথা শুনে না নাকি কথা আমরা কি চাচ্ছি আপনার কাছে সেটা আগে ভালোভাবে শুনে আপনি যে দাবি করলেন যে ইসলাম ধর্ম করলেই মেরে ফেলতে হবে এরকম কোনো কথা নাই তাদেরকে আগে হবে তাদেরকে আগে ভালোভাবে হবে না বুঝলে তখন ছেড়ে দিতে হবে আচ্ছা আমাদেরকে দেখান একটা এই যে চার এই যে নবীর একটা রেফারেন্স অথবা চার যে খলিফা চার খলিফার একটা রেফারেন্স আপনি আমাদেরকে বের করে দেখান একটা হাদিস বের করে দেখান যেখানে এইভাবে বলা আছে যে এটা তো মারতে মারার তো কোন দরকার নেই

দেখেন ভাই বের করতে অসুবিধা নেই আপনি আমরা কিন্তু যেই জিনিসটা চাচ্ছি সেটাই আপনার বের করতে হবে আপনি কিন্তু আলি উল্টা পাল্টা হাবিজাবি বিষয়ে এখন বের আচ্ছা তাহলে আমি বিজ্ঞানের একটা বিষয় চাই আপনি হুবহু ওইটা বিশ্বাস করে দেন আমি সুর আমি শুধু মাত্র এইটা প্রমাণ করে দিতে পারি যে অকারণে আমি আপনারা আপনার কাছে যে রেফারেন্স চাচ্ছি আপনি সেই রেফারেন্সটা বের করবেন হাবিজাবি রেফারেন্স বের করবেন না আপনার কাছে যে জিনিসটা চেয়েছি যে একজন মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গেলেও তাকে হত্যা করা যাবে না তাকে বুঝাইতে হবে এখন না বুঝলে ভাই যাকটা সে করুক যাক এরকম কথা নবীজি কোথাও বলেছেন

আমি যোদ্দূর শুনলাম আপনার কথা আপনি বলছিলেন যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মারা যাবে না সে যদি ধর্ম ত্যাগ করার পরে সে যদি ইসলামের বিরোধিতা করে তবেই তাকে মারা যাবে এটাই তো আপনার দাবি তাই না অবশ্যই

এটার মধ্যে একশো সত্তর নম্বর হাদিস কে আপনি একটু নিচের আমাতে আসি একেবারে নিচের

দেখতে পুরো সমস্যা হচ্ছে না তো এটা যে ইস্তামলি ফার্মেসি বাংলাদেশের আবু দাউদ শরীফ প্রথম খন্ড এটা তো সবাই দেখতে পাচ্ছেন নাকি ভাই ভাই দেখা যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই দেখতে পাচ্ছেন আমরা তাহলে মূল বই থেকে 170 নম্বর হাদিসটা একটু দেখে নেই একটু নিচে নামতে হবে একটু অপেক্ষা করেন আমি নিচে নামতেছি 170 নম্বর হাদিস একই জিনিস আছে একই জিনিসই আছে এই দেখুন এই যে 170 নম্বর হাদিস

এখানে তো মূর্তি তত্ত্বটা আসিফ ভাই তাহলে আমরা কনভারসেশনটা মোটে একটু কি ঘোরায়ে আমরা একটা জিনিস আমরা একটা জিনিস দেখেনি যে মানে সে তো নিজে পড়ে এটা তো মানে সে নিজেই বলল যে সে এটা কখনো মিলায় দেখে নাই শক্তি একটা কাজ করুন আপনি কি আমরা একটু অন করেন অন করে আপনার বইটা দেখান কোন বই থেকে আপনি এই এই আত্রহত্র জিনিসটা পড়ছেন বা এটা জিনিসটা দেখে নিজে না মিলা চলাচল ক্যামেরাটা অন করে একটু দেখান

ওয়েবসাইটে ঢুকেন আর যদি সামর্থ্য থাকে কোন একটা লাইব্রেরিতে যান বা বইটা কিনা বইটা কিনা রেফারেন্সটা একটু মিলায় রাখেন যে আপনার বইতে যেটা লেখা কথা শুনে না 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 আমার আপনার কথা বলার সুযোগ শেষ ভাই আপনার আপনার সাথে যে কথা বলতেছি আপনার কথা বলার সুযোগ শেষ আপনি এখন আমার কথাটা শুনবেন শুনে বিদায় নেবেন আপনি এরপরে বইটা যখন কোন একটা দাবি করবেন কোন একটা বই থেকে বইতে কি লেখা আছে কি রেফারেন্সে দেওয়া আছে সেটা অনলাইনে যে গুগল করবেন বা পারলে টাকা দিয়ে বইটা কিনবেন কিনে দেখবেন যে বইটা আসলে এরকম কোনো কিছু লেখা আছে কিনা মিলাবেন ওটার ব্যাকগ্রাউন্ড জানবেন জানার পরে তারপরে অবশ্যই নাস্তিকদের লাইভে আইসেন তাদের আপনার যদি কোনো দাঁত ভাঙা জবাব দেওয়ার থাকে দিয়ে যাক আপনার সাথে আর কোনো কনভারসেশন করার কোনো রিজন আছে বলে আমি মনে করছি না আসিফ ভাই আমাদের দুটোকে বলার আচ্ছা ইসলামী শক্তি ভাই মানে বিষয়টা তো খুবই মানে ইয়া হয়ে গেল এখন গালিগালাজ করা হচ্ছে না আপনি যদিও আপনার দোষ না আমি বুঝতেছি এটা আপনার দোষ না আপনি একটা বইটা পড়েছেন সেই বইয়ের লেখক মিথ্যা লিখছে আপনি তো ভাই কিছু করেন নাই এখানে আপনার দোষ আসলে না আমি আপনাকে দোষ দিচ্ছি না কিন্তু আপনি যে মিথ্যা রেফারেন্সটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সুনান আবু দাউদ শরীফের 170 নম্বর হাদিসে এই ধরনের কোনো কিছু বলাই নাই আমরা সরাসরি বই খুলে আপনাকে দেখাইছি সরাসরি বই খুলে প্রমাণ করছি যে আপনি হয় মিত্রক অথবা আপনার হাতে যে বইটা আছে সেই বইয়ের লেখক হয় মিত্রক এখন কে মিত্রক এটা আপনারা বুঝবেন ভাই আমাদের এখানে কিছু বলার নাই আপনি যদি আমাদের মধ্যে কেউ যদি এরকম একটা মিথ্যা কথা বলে ধরা খায়তো তখন আমরা আমি তো থেকে আমি আর কথা বলতাম না যে এইভাবে অপমানিত হইতাম লজ্জিত হইতাম লজ্জায় চলে যেতাম যে এরকম মিথ্যা কথা যদি বলতাম আমি কিন্তু আপনার বোঝা যাচ্ছে যে আপনার লজ্জা সরম একটু কমই আছে এটা ভালো যে আপনার লজ্জা শরম নাই তেমন একটা যে আপনি পাক নামি করতে গিয়ে এত বড় একটা ধরা খাইলেন ধরা খাওয়ার পরও গলা বাজি গলা উঁচু করে কথা বলে যাচ্ছেন এটা খুবই বিরাট একটা ব্যাপার মানে সাধারণ মানুষের এই জিনিসটা থাকে না একমাত্র মুসলমানদেরই এই জিনিসটা থাকে যে এত বড় ধরা খাওয়ার পরেও বেহায়ের মতো বেহায়ের মতো আপনি এখনো কথা বলে যাচ্ছেন তারপরে কি কিন্তু খারাপ কিছু বলা হচ্ছে না হয়তো আপনার দোষ না এটা হয়তো যে বইটা যে বইটা লিখেছে তার সে এটা মিথ্যা কথা লিখেছে এখন আপনাকে যে ফারাজ ভাই যে পরামর্শটা দিয়েছে এই পরামর্শটা একটু মাথায় নেন যে আপনি যে জিনিসটা পড়বেন এটা একটু আবার বই খুলে চেক করে দেখবেন যে এই যে লেখক যে কথাটা লিখেছে এটা সত্য কিনা এটা সঠিক কিনা আসলেই সুনান আবু দাউদ শরীফের একশো সত্তর নম্বর হাদিসে এরকম কিছু আছে কিনা কিন্তু ভাই আপনি যে কাজটা করলেন আজকে যে মিথ্যা রেফারেন্সটা দিলেন এটা তো অপমানিত হইলেন একটা মানে খুবই খারাপ ভাবে অপমানিত হইলেন আমরা একটু অমিত ভাই এবং হকিং ভাইয়ের কথা শুনবো তারপরে আপনাকে একটু কথা বলতে দিব আপনি একটু নিজেকে মিউট করে রাখেন না ইসলামী শক্তি ভাইকে একটা জিনিস বলি সেটা হচ্ছে ইসলামী শক্তি আচল শক্তি আছো নাকি তোমাদের সাথে অসুবিধা নেই শোনা বলছি যেভাবে তোমার রিলিজিয়ানকে তুমি খুবই ভালোবাসো এবং এই ধরনের জিনিসগুলো যে খুবই খারাপ সেইগুলো তো মনে করো নিশ্চয়ই যেভাবে কাউকে হত্যা করা কাউকে কাউকে এরকম ভাবে জোর জুলুম করা এগুলো যে খুব খারাপ জিনিস তো নিশ্চয়ই মনে করো তাই না ইসলামী শক্তি অকারণে খুন করা এটা অবশ্যই খারাপ জিনিস কিন্তু কেউ আমার ধর্মকে নিয়ে কেন বাড়াবাড়ি করবে আচ্ছা সে যদি তোমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ করে কেউ যদি একটা কথা বলে ধরো আমি আমি রিকোয়েস্ট করব যে দেখার চেষ্টা করো আর যখন তুমি দেখে মনে হয় তুমি একটা ভালো মানুষ এবার গুড হিউম্যান হিসেবে তুমি খারাপ না ঠিক আছে কিন্তু আর একটু পড়াশোনা করো এই ধরনের জিনিসগুলো যখন বলতে শিখেছো যে হ্যাঁ একটা কথা যখন শিখে যে অকারণে যতনা তোমরা তুমি আরো ভালোভাবে ঠিক আছে আর একটু পড়াশোনা কর আলবার্ট ওকে আচ্ছা ভাই আপনার বইটা নিয়ে আপনি যে নাস্তিকদের লাইভে আসছেন বা ইসলামের দাদকে জবাব দিতে আসছেন ফার্স্ট অফ অল আপনার কাছে চেষ্টা একটা নক থাকবে আপনার ব্রেেনে যে এই জিনিসটা কতটুকু ঠিক যে আপনি একটা মানে থার্ড পার্টির একটা বই যেটা আসলে কোন কোরআন হাদিসের কোন আলেম লিখে নাই বা ইসলামের অথরিটি যারা তারা কেউ লিখে নাই সেই বই নিয়ে আপনি ইসলামের রেফারেন্স দিতেছেন এটা আপনার ইসলাম কতটা সাপোর্ট করে আমার এটা জাস্ট আপনার মাথায় একটা নক থাকবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্যারাডক্সিক্যাল সাজিতে যে রেফারেন্সটা ভাই যেটা বললেন বা আমরা একদম হাতে হাতে সেটা প্রুফ হয়ে গেলো যে উনি হাদিস পড়তেছেন একটা দেখে দেখে বই বই দেখে দেখে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা দেখে দেখে এবং আমরা হাদিস বিডি থেকে এবং ভাই মেইন বই খুললেও দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনের সেখান থেকেও আমরা দেখলাম যে হাদিসটা সেম অর্থাৎ কোনার প্যারাডক্সিক্যাল সাজিতে যে রেফারেন্সিং রেফারেন্সিংটা করা আছে সেই রেফারেন্সিংটা এই রিয়েল হাদিস রেফারেন্সিং এর সাথে মিলছে না অর্থাৎ আরিফ আজাদ থেকে স্পষ্টতই একটা ভন্ডামি করছেন ঠিক আছে সিম্পল এই ধরনের ভন্ডদের বই বাংলাদেশের রকমের অনলাইনে ওয়ান অফ থ্রি বেস্ট সেলার বই মেলা টু থাকে এবং তারপরে আপনারা এরকম হুমড়ি খেয়ে বইটা পড়বেন আমরা তো হাওয়ার উপরে কথা বলতেছি না আমরা রেফারেন্স দিয়ে কথা বলতেছি আমরা কথা বলতেছি কথাটা ঠিক বাট আমাদের রেফারেন্সটা ঠিক সেই জন্য আমরা এই কথাগুলো আমি শেষ মুহূর্তে দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে আমার ভুল তথ্যের কারণে ইসলামকে কোন রকম খাটো ছোট বা কটাক্ষ করতে আমি মনে করি শক্তি ভাই ইসলামী শক্তি ভাই আমরা আপনার কথার উপর ভিত্তি করে কিন্তু বলছি না আমি কিন্তু আপনাকে শুরুতে অনেকগুলা রেফারেন্স বই থেকে দেখিয়েছি বুখারি শরীফ থেকে দেখিয়েছি সুনান আবুদ শরীফ থেকে দেখিয়েছি মুআ মালিকের হাদিস থেকে দেখিয়েছি যে ইসলাম বলেছে

সেটা হচ্ছে যেই মোটা দেখায় না আপনারা মুমিন ভাইয়ারা না পড়েই না মিলেই লাফায় লাফায় চলে আসেন এটা মুসলিমদের জন্য একটা এম্বারাসিং জিনিস ইসলামের জন্য এটা সেপারেট ইসলামের জন্য ইসলামের এম্বারাস আলাদা অনেক জিনিস আছে আপনাকে এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না আসিফ ভাই আপনি আর কিছু বলবেন তাকে নাকি আমি এই জিনিসটাই বলতে চাই যে আমরা ইসলাম যে একটা নোংরা ধর্ম ইসলাম যে একটা ঘৃণার ধর্ম ইসলাম যে একটা কোপাকপির ধর্ম এই জিনিসটা আমি শুরুতেই হাদিস থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে এবং তাফসির থেকেও আমি দেখাতে পারি অনেকগুলো দেখাতে পারি আমি বলে দিই করে নিহায় কোন চ্যাপ্টারে আপনি পাবেন আহ হজরত মোহাম্মদের মৃত্যুর পরে আবু বকর ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আলবিদায় নিহায় গ্রন্থে এটা আছে হজরত আবু বকর হজরত মোহাম্মদের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা ছিল তখন ধর্মত্যাগীদের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ করেছিলেন তিনি সমস্ত ধর্মত্যাগীদেরকে হত্যা করেছিলেন কারণ সেই ধর্মত্যাগীরা হয় কেউ কেউ ইসলাম ত্যাগ করেছে কেউ জাকাত দেয় নাই কেউ নামাজ আদায় করে নাই যে কারণেই হোক সবাইকে তিনি হত্যা করেছেন এইটা আলবিদায় বান্নিহায় গ্রন্থ থেকে এই মুহূর্তে আমি দেখাতে পারি আপনাকে বের করে আমার সব কাছেই আছে কিন্তু আপনার পেছনে আমি আর সময় নষ্ট করতে চাই না আমার এই একটা ট্যাবে ওপেনই করা আছে আলবিদায় বান্নিহায় গ্রন্থের অনেকগুলো খন্ড

যে ইয়াটা আছে যে আব হাজ মোহাম্মদের মৃত্যুর পরে আবু বকরের হৃদার যুদ্ধ হ্যাঁ ধর্মত্যাগ মুরতাদ এবং ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ সেই ভিতরে খুব পরিষ্কার ভাবে যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করে ফেলতে হবে আবু বকর তখন আবু বকর কে বলছিল যে হে আবু বকর আপনি কি তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করবেন আবু বকর তখন বলছিল যে ব্যক্তি ধর্ম ত্যাগ করবে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করবে যে ব্যক্তি জাকাত আদায় করবে না যে ব্যক্তি নামাজ কায়েম করবে না সবাইকে আমি মেরে ফেলবো সবাইকে আমি কত করবো এবং এই কথা বলে তিনি নাঙ্গা তলা নিয়ে বের হয়ে গেছিল নাঙ্গা তলা নিয়ে বের হয়ে ওপা শুরু করে একদম ছাপা ছাপা করে দিছিল যদি আমার কথা ভুল প্রমাণ হয় তাহলে ইসলামী শক্তি ভাই নেক্সট লাইভে এসে আপনি আমাকে ধরবেন যে আলবি দেওয়ার নিয়ে এরকম কিছু নাই কোন ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে কোনো যুদ্ধই হয়নি কি বলেন ভাই মিথা মিশা কথা বলেন নেক্সট লাইভে এসে আপনি আমাকে ধরলেন হ্যাঁ আমি আপনাকে এখন আর খুলে দেখাচ্ছি না খুলে দেখাতে পারি কিন্তু দেখা লাভ কি আমি চাই আপনি নিজে যেন চেক করাটা শিখেন নিজে যেন যাচাই করে দেখাটা শেখেন এই কারণে আমি আপনাকে বলছি যে আপনি যেন বাসায় বাসায় যদি না থাকে ডাউনলোড করে নিতে পারেন আলবিদাবানী হ্যাঁ ইন্টারনেটে পাওয়া যায় ডাউনলোড করে পিডিএফ করে দেখতে পারেন সেখানে পরিষ্কার বর্ণনা আছে সমস্ত মুর্তার হত্যা করা এটাই ইসলামের বিধান তবে আবার বলে দিচ্ছি পৃথিবীর যেকোনো আলেমকে আমি চ্যালেঞ্জ করছি এই বিষয়ে শুধু আপনি তো আসলে ইসলামের কিছু জানেনও না আপনার সাথে কথা বলতে তো ভাই আমাদের হাসি আসবে আমরা আমি

কানে ধরে এই যে লাইভে ভিডিও অন করে কানে ধরে ওটবস করবো করে বলবো যে আমি আর জিন্দগিতে কোনোদিন না লাইভ করব না জিন্দগিতে কোনোদিন লেখালেখি করব না নাস্তিকতা বিসর্জন দিলাম আমি ইসলামের দিনের কথা ফিরে আসলাম আমি কালকে মানে কালকে থেকে নামাজ পড়বো আজকে থেকে নামাজ পড়বো এইটা আমি ঘোষণা দিয়ে দিলাম ইসলাম শক্তি ভাই আপনি আপনার ওই আরিফ আজাদকে গিয়ে বলেন সে যেন আমার লাইভে এসে তা আপনার বক্তব্য বা তার বক্তব্য সেটা যেন প্রমাণ করার যদি সৎসাহস থাকে

চিন্তা করে দেখেন ভাই মানে পোলা পাইনের ব্রেন কিভাবে ওয়াশ করে আচ্ছা ফাচ্ছা বই লিখে মানে এই জন্য দেখেন এই যে ছেলে পেলা তারা নিজেরা একবার মিলায় দেখেন আছে তার বইয়ের যে লেখা আছে আসলেও কি সত্য কিনা মিথ্যা একবারও মিলায় দেখলো না সে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে নাস্তিকদের একেবারে দাঁত ভাঙা জবাব দিতে আপনি তো দেখছিলেন ভাই সে শুরুতে ঢোকার সাথে সাথে তার কি কনফিডেন্স তার কনফিডেন্স লেভেলটা কত হাই সে একবারে দেখাবে যে প্রথমে মুখ দিয়ে থামাইতে হবে তারপরে হাত দিয়ে না প্রথম অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যারা সাথে বেড়াসুর হবে তারপরে তাদেরকে মুখ দিয়ে বুঝাইতে হবে তারপর হাত দিয়ে কিলাইতে হবে তারপরে তাদেরকে জবাই করতে হবে এবং সেটাও কি সেটা হচ্ছে যৌক্তিক প্রতিষেধ তাকে কেন হত্যা করতে হবে পরেও নাই মিলায়ও দেখে নাই ড্যাং ড্যাং করে চলে আসছে চেহারা তো দেখছেন একেবারে মাদ্রাসা সাহেব একটা পিচ্ছি ছেলে পরে স্কুল মানে আর কি স্কুলের কথা বলতেছে মাদ্রাসাতেই পরে

সেটাও ঠিক তাতেও যে তার কোনো ক্যারেক্টারের চেঞ্জ আসবে বা এই বইয়ের কোনো থার্ড এডিশন বেরোবে না এটাও না অবশ্যই বেরোবে